ঘর চুরি তদন্ত করতে যাইয়া সে আমাকে জোরপূর্বক দর্শন করছে। এই যে দর্শনের সন্তান, এখন দিন মনে একটা দিন মনে একটা বছর যাইতেছে কষ্টে। দুধ আমি অনেক কষ্ট করে খাইতেছি, ভাই মানুষ আমার একটু সহযোগিতা করে উঠে দেখাইতেছি। আমি এখন কিছু করতেও পারতেছি না, এই বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। এই বাচ্চাটাই দেখ ক্ষুধার জন্য কাঁদতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরকম বিচার চাই, সে একজন মা, সে একজন নারী, আমিও একজন নারী, আমি একজন মা, আমি তার কাছে এই বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সে জানে আকুল আবেদন, সে জানে এই বিষয়টি একটু দেখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এতটুকু চাওয়া। সে একটা নারী, একটা নারীর কষ্ট বুঝবে। বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই, এখনো তার পুলিশ আমার এরকম করতেছে। আজকে পাবলিক করলে এর বিচার হয়তো পুলিশ করছে, পুলিশ পুলিশই সাহায্য করতেছে, আমার কথা কেউ শুনতেছে না। আমার বাড়ি হলো ভাঙা কাপুরের সদর দিয়ে ভাঙা ফরিদপুর। আমার নাম জেসমিন, আমার মা বাবা নাই, আমার একটা ভাই বোন, আমরা পৃথিবীর বুকে দুইটা বোন, ছাড়া আমাদের আর আপনজন কেউ নাই। আমি বড় অসহায়, আমার কেউ নাই। সে আমি বাহিরে ছিলাম, পরবাসে ছিলাম 18 বছর, থাকায় এসআই সজল মাহমুদ আমার ঘর চুরি হয়, জোরপূর্বক আমার দর্শন করে, করে জোরপূর্বক বিয়ে করে, এবং কি বিয়ের আগের বাচ্চা। এই বিয়ের আগের বাচ্চা, এই বাচ্চা নিয়ে কোথায় যাবো, কার কাছে যাবো? আমাকে থানায় আটকে রেখে নির্যাতন করে সারা রাত, অনেক মারধর করে আমার রাত 2টা বাজে বিয়ে করে, তখনই ডিভোর্স দেয়, তখন স্টামের সৈন্য ফাঁকা কাগজপত্র সৈন্য আমার বাড়িতে পাঠায় দেয়, আমি কোর্টে যাই, মামলা দেই, তারপরে বিয়ে করে। বিয়ের পর কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চা হয়েছে 7 মাস, তারও কোনো স্বীকৃতি দিচ্ছে না, খরচ দিচ্ছে না, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে ভয়ভীতি হুমকির উপরে রাখে। আমি কোথায় যাব, আমার জানেরও নিরাপত্তা নাই, আমি কী খাবো, কোথায় যাব? এই বাচ্চা একটা 2-3 দিন যায়, আমি বাচ্চারও খাইতে পারতেছি না। আপনাদের মাধ্যমে এর বিচার চাই আমি, আমার কেউ নাই। আর আপনারা পাশে থাকলে আমি বিচার পাবো। আমি পরবাসী ছিলাম, একজন পরবাসী, আমি কত কষ্ট করছি, পরবাসের ভাই বোন যারাই আছে তাদের কাছে আমি ন্যায্য বিচার চাই। আমাকে দর্শন করছে, বিয়ের 3 মাস আগের বাচ্চা, ও দর্শন করছে আমাকে, জোরপূর্বকভাবে দর্শন করছে আমাকে। করার পরে বিয়ের 3 মাস আগের বাচ্চা, এই বাচ্চা নিয়ে আমি এলাকায় আমার এক গুড়ে করে রাখছে বিয়ের আগের বাচ্চা দেখে। আমি আইনি পদক্ষেপ নেব, এটা ওসি স্যার, ওসি জিয়ারুল স্যার, উনি এই কাজ করছে, বাঙ্গা থানা ওসি জিয়ারুল স্যার উনি এই কাজ করছে, উনার নির্দেশে এই কাজ করেছে। ভাঙ্গার সাংবাদিক উনি টাকা খাওয়ায় মুখ বন্ধ করছে, কোনো সাংবাদিককে নিউজ করতে দেয় নাই ভাঙ্গাতে, যেমন মজিবের মুন্সি, তারপরে ওই মাসুম কিবরিয়া বিশ্বাস, মান্নান সাংবাদিক, এরা টাকা পয়সা খাইয়ে নিউজ করে নাই, এদের হাতে পায়ে ধরছে, এদের অভিযোগ দিয়েছে, এরা করে নিউজ করে নাই, এরা ওসির নির্দেশে এরা নিউজ করে নাই, ওসি এদের টাকা খায় মুখ বন্ধ করছে। আমি কোথায় যাবো, কোনো জায়গায় ন্যায্য বিচার পাইতেছি না।